তো হ্যালো ফ্রেন্ডস, তো এর আগের ভিডিওতে মার্ভেলের ফেস ওয়ানের র্যাঙ্কিং করেছিলাম, তো এবার সময় চলে এসেছে ফেস টু এর র্যাঙ্কিং করা। আমাদের এই ফেস টুতে অনেকগুলো মুভি এসেছে, এমনকি এইটাই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এমন ফেস যার থেকে মার্ভেল গ্রো করে শুরু হয়েছিল, অর্থাৎ ফ্যান ফলোয়ার্স বাড়া শুরু হয়েছিল। তো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, চলুন চলে যাচ্ছি মেন ভিডিওতে। আপনি যদি আমাদের এই ভিডিওটা প্রথমে ওপেন করে থাকেন, তাহলে আমি আগেই বলে দিচ্ছি আগে ফেজ ওয়ান দেখে আসুন। সময় নষ্ট না করে তাড়াতাড়ি যান, ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, নাহলে এর আগের অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি মিস করবেন। নাম্বার সিক্স পজিশন রয়েছে থর দ্য ডার্ক ওয়ার্ল্ড। এই মুভিটা যেরকমই হোক, এর সিজিআই তো অসাধারণ ছিল, সব কিছুর দিক দিয়ে সব কিছু ঠিক থাকলেও স্টোরিতে সব কিছুর উপরে পানি ছিঁড়ে মারছিল। এই মুভিটা বানানোর শুধু দুইটাই কারণ ছিল, এক নম্বর নতুন কোনো ইনফিনিটি স্টোন দেখানো, দ্বিতীয়ত পরের স্টোরিটাকে কোনো রকমভাবে সামনে নিয়ে যাও, নয়তো এই মুভিটা বানানোর কোনো সেন্স ছিল না। এবং এই মুভিটা বক্স অফিসে এমনভাবে মাইর খাইছে যে এরপরেও থর দ্য র্যাগনারক মুভিটা বানাইতে গিয়েও রাইটার্সরা একশোবার কম হয়ে ভাবছে। কিন্তু যাই হোক, এই মুভিটা একটু গুরুত্বপূর্ণই বলা যায় ফেজ টু এর জন্য, এবং ফেজ ওয়ানের সাকসেসের জন্য এই মুভিটা ফ্লপ হওয়ার হাত থেকে বেঁচে গেছে। তো নাম্বার ফাইভ, তো এই মুভিটা মার্ভেলের ফিউচারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। এখানে আমরা একবারে নতুন এবং খুব ছোট একজন সুপার হিরোর সাথে পরিচিত হই। এখানে একজন ক্রিমিনালকে একজন বড় সুপার হিরো হয়ে যাওয়ার ঘটনাটা দেখানো হয়েছে। এর ফিজিক্যাল ইফেক্ট অ্যান্ড বাকি সব কিছুই তো ঠিক ছিল, বাট এখানে অ্যাকশনের সিন বেশি একটা না থাকার কারণে এই মুভিটা অনেক বেশি অন্যান্য মুভি মিশিয়েছে। বাট এটা তখন গুরুত্বপূর্ণ মুভি ছিল না, তাই তাই একটু লস হওয়ার পরেও মার্ভেলের তেমন বেশি সমস্যা হয়। আয়রন ম্যান থ্রি বা আয়রন ম্যান পার্ট থ্রি, আপনি যেটাই বলেন না, আয়রন ম্যান এই তৃতীয় মুভিটা বেশি একটা সাকসেসফুল হতে পারেনি আয়রন ম্যানের প্রথম মুভিটার মতো, কারণ আয়রন ম্যানের একটা না একটা পরে একটা তিনটা মুভি এসেছিল, যার ফলে এই সময়টা সে আয়রন ম্যানের একটু ফ্যান ফলোয়ার একটু কমে গিয়েছিল, তাই এই মুভিটা বেশি আর্নিং করতে পারেনি। এই মুভির স্টোরিটা অনেকটা এরকম ছিল যে আয়রন ম্যান একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ওর সামনে আবার একজন নতুন শত্রু চলে আসে, আর ও ওই সমস্যার মাঝখানে ওর মোকাবেলা করে এবং ওকে আবার হারিয়ে দেয়। আর এর এই মুভির মাধ্যমে ও ওর বুকের আর্ক রিয়্যাক্টরটা খুলে ফেলে দিয়েছিল। তো চলুন দেখি এরপরে কী রয়েছে। তো নাম্বার থ্রি পজিশনে রয়েছে অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন। তো এটা হলো অ্যাভেঞ্জার্স এর মানে মুভির যে টিম আপ, যে মার্ভেল যে যত টিম আপ মুভি রয়েছে তাদের অ্যাভেঞ্জার্স মুভি রয়েছে, তাই এটা সবচেয়ে কম কামাই করা মুভি ছিল অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন। বাট আমার এই অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রনটা খুব মানে ভালো লেগেছে, এর শুধু সিজিআইটা স্টোরি সহ অ্যাকশন সিন সব কিছু একবার বেস্ট ছিল। আর চাই না কেন এই মুভিটা এত কম কমে করেছে হয়েছে, কিন্তু এই মুভিটার ভিতরে আমরা নতুন নতুন আরও তিনজন ক্যারেক্টারদের সাথে পরিচিত, এবং এই মুভি থেকেই শুরু হয় অ্যাভেঞ্জার্সদের মেইন মিশন বা চার যেই ঘটনাগুলো অ্যাভেঞ্জার্স এন্ড গেমে বা ইনফিনিটি ওয়ার দেখানো হয়েছে। তো চলুন দেখে আসি নাম্বার টু পজিশনে কোন মুভিটা রয়েছে। তো এরপরে রয়েছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম ওয়ান। তো এই ইউনিভার্সের কিছু অদ্ভুত এলিয়েনদের নিয়ে এই কাহিনিটা গঠিত, এই মুভিটা গঠিত, কিন্তু প্রথম দিকটা এটা এত সহজ কাজ ছিল না, কারণ এই ইউনিভার্সের কিছু অদ্ভুত এলিয়েনদের নিয়ে মানুষের জানতোও না, মানুষের রাইটার হিসেবে জানতোও না যে এটার ফিউচার কী হবে, কারণ এটা অনেক অদ্ভুত একটা মুভি ছিল। এটা আমরা এলিয়েনদের সম্পর্কে অনেক ডিটেলস জানতে পেরেছি। এই মুভিতে দেখানো হয়েছিল যে একটা ছেলে যার নাম ছিল পিটার কুইল, যাকে আর্থ থেকে ইয়ানু নামের একজন একটা এলিয়ান কিডন্যাপ করে, আর এরপরেই ওর সাথে অনেক ঘটনা ঘটে, আর ও আবার একজন অনেক বিখ্যাত একজন চোর হয়ে যায়। এইসব নিয়ে এই মুভিটা গঠিত। কিন্তু আপনারা যাই বলেন, এই মুভিটা যথেষ্ট পরিমাণে ভালো ইনকাম করেছিল। তো নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার। এই মুভিটা আসার আগে সবারই মনে হয়েছিল ক্যাপ্টেন আমেরিকা একবার বোরিং একজন ক্যারেক্টার, বাট এই মুভিটা ক্যাপ্টেনের চরিত্রটাকে একটু পাল্টে দিয়েছে। এখানে আমরা ক্যাপ্টেন আমেরিকার এই মুভির স্টোরিটা ছিল যে ক্যাপ্টেন আমেরিকা জানতে পারে শিল্ড এর পিছনে হাইড্রা রয়েছে, এবং ক্যাপ্টেন আমেরিকার বন্ধু উইন্টার সোলজার বাকি তার মাঝখানে ফেসে রয়েছে।
করে আমাদের পাশে থাকবে। Yeah.